নমস্কার, আটপুরে হেসেলে আমি রুমকি আবার চলে এসেছি। কথায় বলে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালির একদম চলে না। কত রকমের মাছ আছে আর তাদের রেসিপিও প্রচুর ধরনের হয়ে থাকে। বাঙালির পাতে ভাতের সঙ্গে মাছ থাকবে না তাই কি কখনো হয়? রুই কাতলা তো অনেক হয়েছে, আজ নিয়ে এসেছি শোল মাছের একটি রেসিপি। তৈরি করে দেখাবো শোল বেগুন, আর এটি কিন্তু বিখ্যাত ঠাকুর বাড়ির রান্নাও। তাহলে শোল বেগুন রান্না করার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি আসুন একবার দেখে নিই। ঐতিহ্যবাহী পূর্ববঙ্গের রান্না শোল বেগুন রান্না করার জন্য আমি এখানে কয়েক পিস শোল মাছ টুকরো করে কেটে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি কয়েক টুকরো বেগুন আর চেরা কাঁচা লঙ্কা। এছাড়াও নিয়েছি পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, রসুন বাটা, সর্ষে বাটা, নুন, লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো। মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখন কড়াই গরম করে নেব। রান্নাটি শুরু করে দিলাম, কড়াই গরম করে নিয়েছি। নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হতে শুরু করে দিয়েছে। শোল মাছের টুকরোগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো উল্টে দিচ্ছি। এই রান্নাটি অতি প্রাচীন এবং পূর্ববঙ্গের রান্না। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। নিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। তেলের মধ্যে বেগুনটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে বেগুনটা খুব কড়া করে ভাজবো না, আপনারা চাইলে কড়া করে ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, নিচ্ছি এক চামচ রসুন বাটা। আর নিচ্ছি সামান্য একটু জল। তেলের মধ্যে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। আবারও সর্ষে বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব।
তেল ছেড়ে এসছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে, তাই কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে খাবারে সুন্দরভাবে ঢুকে যায়, তাই জন্য ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে 10 মিনিট রান্না হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। মোটামুটি হয়ে এসেছে রান্নাটি। ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে আরও 5 মিনিট রাখব। গ্যাস অফ করে দিলাম। রেডি শোল বেগুন। লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে, যারা সাবস্ক্রাইব করেননি আটপৌরে হেসেলকে সাবস্ক্রাইব করুন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য রান্না নিয়ে। নমস্কার।